প্রচুর খাবার, প্রচুর রাত এবং প্রচুর পানি। আমরা এখন আছি মেঘনা নদীর মাঝখানে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা এখন নদীর মাঝখানে আছি আর কি, লঞ্চে আছি, এমভি মানামি লঞ্চের। এটা হচ্ছে 318 নম্বর রুম, ডাবল এসি কেবিন, কেবিন আর কি, রুম বলা যাবে না। তো এই কেবিনে প্রত্যেকটা কেবিনে, শুধুমাত্র এই কেবিনে না, প্রত্যেকটা কেবিনে আমাদের যে এইখানকার যে কেবিন ক্রু যারা আছেন, হ্যাঁ, এখানে আছেন হাসান ভাই আজকে। হ্যাঁ, কত মিষ্টি একটা হাসি দিচ্ছে দেখছেন হাসান ভাই। আপনি সব রুমে রুমে এই ফ্লোরের পুরাটার দায়িত্বে আপনি আছেন না, এটা তিনতলা। আচ্ছা, তো হাসান ভাই আসছে, আমরা কী খাবো সেটা জানার জন্য খাবারের অর্ডার নেবে। তো হাসান ভাই আপনি একটু সামনে আসেন না প্লিজ, বসেন এখানে, কোনো সমস্যা নেই। কি কি আছে বলেন? স্যার মাছ আছে, মুরগি আছে। হ্যাঁ, মাছ স্যার, মাছ আছে, রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ, কোরাল মাছ, কোরাল মাছ, আর মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, পোয়া মাছ, আর মুরগি মাছ। আর মুরগি বরিশালে কিন্তু পোয়া মাছকে পোমা মাছ বলা হয়, পোমা, ঠিক আছে স্যার? আমাদের এখানে রূপচাঁদা ফ্রাই আছে, রূপচাঁদা। আচ্ছা শুনেন, আপনি আমাকে ইলিশ দেন। স্যার ইলিশ ফ্রাই আছে, ভুনা আছে, কোনটা খাবেন স্যার? ফ্রাই আছে, ভুনা আছে, আপনি আমার কোনটা খাওয়াইতে চান? কোনটা কোনটা খাইলে ভালো হয় স্যার? আপনি যেটা খাবেন ওটাই ভালো হবে। আচ্ছা, আমাদের এখানে সব খাবারই ভালো। আপনি ইলিশ কত করে স্যার? ইলিশ 200 টাকা, ভাজাও 200, ভুনাও 200। আমরা ইলিশটা তো অবশ্যই দুই নেব, দুই রকম বা দুইটা ভার্সনেই নিব, কারণ নদীর মাঝখানে বৈশা সবাই দেখি মাওয়া ঘাটে যায় ইলিশ খাইতে, আমি চাই যে নদীর মাঝখানে বসে ইলিশ খাবো। হ্যাঁ, তাহলে আপনি ইলিশের দুইটাই দেন। ডিম আছে ইলিশের? ডিম নাই না? আচ্ছা স্যার, রূপচাঁদা আছে, রূপচাঁদা আছে, ফ্রাই দেন একটা, ভুনা দেন একটা, পোয়া ভুনা। আচ্ছা, পোয়া আমি খুব একটা খাই না, কিন্তু আমি টেস্ট করবো আজকে। তো ডাল সবজি চিংড়ি পোয়া দেন একটা, পোয়া, পোয়া কত স্যার? পোয়া 200 টাকা। পোয়া 200 টাকা, রূপচাঁদা কত? 250 টাকা। রূপচাঁদা 250 টাকা। আর আর কি আছে? ডাল আছে, কি না, মাছ, মাছ, মাছ স্যার, ইলিশ মাছ, কোরাল মাছ 200 টাকা। কোরাল মাছ আছে, কোরাল দেন একটা। আর কি আছে স্যার? আর মাছ, আর মাছ, আর কত করে? 200 টাকা স্যার। আর মাছ দেন একটা। আর আর কি, এগুলো ভাজা ভাজা ইয়া, এগুলো এক এক ধরনেরই, একটা আর একটা পোয়া, একটা কোরাল, রূপচাঁদা দুইটা ফর্মে, মানে একটা হচ্ছে গিয়ে তেলে ভাজা আর একটা ভেজে রান্না করা। আচ্ছা, আর ইলিশও দুইটা ফর্মে, দুইটা দুই ধরনের ইলিশ। আর সাথে কি আছে, আর কি আছে? ডাল আছে, লঞ্চের ডাল, লঞ্চের ডাল চচ্চড়ি। হ্যাঁ, এটা তো অবশ্যই নেব। হ্যাঁ, এটার এটার কি লার্জ বাটি, স্মল বাটি, এরকম কিছু আছে? আমাদের বাটি আছে, মানে ছোট বাটি 30 টাকা, বড় বাটি 60 টাকা। আমরা বড় বাটি নেব, কারণ ডালটা আমার খুবই পছন্দের, লঞ্চের ডাল বিশেষ করে একটু আস্তে আস্তে থাকে, তাই না? হ্যাঁ, একটু ইয়া। আর কি কি আছে ভাইয়া? স্যার সবজি আছে, সবজি আছে, কি সবজি? মিক্স স্যার, মিক্স সবজি। কত করে? গাজর, পেঁপে। কত করে? 30 টাকা স্যার একটা সবজি দেন। আর ভর্তা? চিংড়ি ভর্তা স্যার, শুধু চিংড়ি ভর্তা। আচ্ছা, চিংড়ি ভর্তা দেন কত করে? চিংড়ি 20 টাকা স্যার, 20 টাকা। আর না, চিংড়ি ভর্তা দুইটা, দুইটা, ওই যে দুইটা চিংড়ি ভর্তা। মুরগি আছে স্যার? মুরগি কি কি আছে? মুরগি স্যার ভুনা আছে, আলু দিয়ে আছে, মানে স্পেশাল আলু দিয়ে আর ভুনা আছে। কত করে স্যার? স্পেশাল যেটা আলু দিয়ে 550 টাকা, আর যেটা শুধুই সেটা 480 টাকা। কি আস্ত মুরগি নাকি? আমরা যে অল্প নিতে পারবো না? জি স্যার অবশ্যই, আপনারা হাফ নিতে পারবেন, কোটা নিতে পারবেন। তাহলে দুইটা মুরগির কোয়ার্টার কোয়ার্টার দেন। হ্যাঁ, বেশি খাবার নিয়ে নষ্ট করে লাভ নেই, আর যে খাবার আমরা নিছি এত খাবারও আমরা শেষ করতে পারবো না, কিন্তু যেহেতু আমরা একটা ভিডিও বানাচ্ছি এই কারণেই কিন্তু এত খাবার, সাধারণত মনে হয় না দুজন মানুষ এত খাবার নেয়। হ্যাঁ, সো আমরা খাবারগুলো নেই, লঞ্চে আসলে আপনারা অবশ্যই লঞ্চের ডাল খাবেন, আর লঞ্চের থেকে যে কোনো একটা মাছ খাবেন, বিশেষ করে ইলিশ মাছটা খাইতে পারেন, কারণ নিচে ইলিশ মাছ সাঁতার কাটতেছে আর উপরে আপনার প্লেটে ইলিশ মাছ ভেজে আপনাকে সার্ভ করতেছে, এটা খাওয়ার মজাই অন্যরকম। তো আপনি করবেন কি জানেন, এই যে বাইরে আপনারা তো সাধারণত টেবিলটা ভিতরে দেন, এখানে একটা টেবিল দেন, কিন্তু আমি চাই যে বাইরে যে একটা টেবিল আছে না, বাইরে দুটা চেয়ারও দেওয়া আছে,
আমরা ওই টেবিল চেয়ারে বসবো, আপনি দরকার হয় আরও কিছুক্ষণ পরে দেন, আর একটু লোকজন যখন কমে যাবে আপনি তখন দেন, অসুবিধা নেই, কিন্তু আমরা বাইরে বসতে চাই, আমরা চাই যে লঞ্চের ফুল ভিউটা যাতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হাসান ভাই, তাহলে হ্যাঁ আসেন, আপনি আমাকে জানেন খাবারটা হয়ে গেলে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। খুবই 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 পোলাইট এই কেবিন ক্রু যারা আছেন, প্রচুর খাবার, প্রচুর রাত এবং প্রচুর পানি। আমরা এখন আছি মেঘনা নদীর মাঝখানে, মেঘনা নদীর মাঝখানে এই এমভি মানামি লঞ্চে আমরা মানে বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমরা আজকে এখানে অনেকগুলো খাবার আমাদের সামনে চলে আসছে, কী কী আছে আমি একটু দাঁড়ায় দাঁড়ায় বলি। এইটা হচ্ছে কোরাল মাছ 200 টাকা, পোয়া মাছ 200 টাকা, এই রূপচাঁদাটা 250 টাকা, এই যে ইলিশ ভাজা এটা 200 টাকা, এইখানে আছে হচ্ছে গিয়ে চিকেন ঝাল ফ্রাই এটা 140 টাকা, এই এই চিকেনটার প্রাইসটা কত 200, এটা 240 টাকা, এটা চিকেন আলু দিয়ে 240 টাকা, রূপচাঁদা এটা 250 টাকা, এই যে আমার ইয়ে চলে আসছে, লিস্ট চলে আসছে। আচ্ছা এটা আপনি রাখেন, এটা আমি পরে আপনার কাছ থেকে নিয়ে আমি যখন নিয়ে করবো। এগুলো 30 টাকা করে না, চিংড়ি 20 টাকা, চিংড়ি ভর্তা 20 টাকা, ইলিশ মাছ অ্যাগেইন এটা ভুনা 200 টাকা। এটা হচ্ছে সেই লঞ্চের ডাল চচ্চড়ি, বিখ্যাত লঞ্চের ডাল চচ্চড়ি, খুবই মজা হয় নাকি লঞ্চের ডাল, এটা এখানে 60 টাকার আছে। আচ্ছা এখানে ভাজি দিয়েছেন কত টাকা? 2টা না, ভাজি একটা দিলেই তো আমার জন্য হইতো। আচ্ছা 2টা দিয়ে দিছে, এখন কিছু করার নাই, আমরা যা খাবো খাবো, নিতে হবে আর কি, কোনো এখানে আর দিয়ে দেওয়ার পরে তো আর কোনো ফেরত নাই। এটা কি ডাল কত করে? ডাল 30 টাকা। আচ্ছা সালাদ, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো ফ্রি, ভাত 15 টাকা পার প্লেট। এখানে কয় প্লেট? 4 প্লেট, 3 প্লেট, ওকে। তো আমরা এখন শুরু করব খাওয়া, তার আগে আমি একটু হাত ধুয়ে আসি, ওই যে বেসিন আছে। আচ্ছা আমি একটু ভাত নেই, আমার সাথে আছে হাসান ভাই। ফর্মালিটির কিছু নাই, বেশি করে দেন। রাত বাজে 12:20, কম খাইলে চলবে? হয়েছে হয়েছে, ঠিক আছে। এবার ভাতের ডিশটা ওই সাইডে রেখে দেন। আমরা শুরু করব কি দিয়ে? আমরা ভাজা মাছ দিয়ে শুরু করব নাকি সবজি দিয়ে শুরু করব? ভর্তা দিয়ে শুরু করব। ঠিক আছে, ভাতটা বেশ ঝরঝরা আছে, এখনও গরম ভাত, কিন্তু নর্মালি আমরা বাসায় যেরকম ভাত খাই তার চেয়ে একটু শক্ত। এখানে আছে চিংড়ি ভর্তা, আমি সামান্য নিয়ে নিই। চিংড়ি ভর্তাটা কেন যেন মনে হচ্ছে মজা হবে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল খুব বেশি না, লবণ পরিমিত, মানে পারফেক্ট। আর চিংড়ি ভর্তাটা আসলে চিংড়ি ভর্তার মতোই লাগতেছে, অন্য কিছুর মতন লাগতেছে না। সো এটা খুবই মজা, আপনারা আসলে যেদিন উঠবেন সেদিন যদি চিংড়ি ভর্তা থাকে ওনাদের কাছে তাহলে অবশ্যই আপনারা চিংড়ি ভর্তাটা নেবেন। এবার একটু ভাজি খাই। ভাজিতে কী কী ব্যবহার করা হয়েছে? পেঁপে, পটল, গাজর, আলু। ভাজিটাও মজা, তবে এই ভাজিটা আরও বেশি মজা লাগত যদি পরোটা পাওয়া যায়, তো রুটি না, মচমচে পরোটা আছে না, মচমচে পরোটা দিয়ে এই ভাজিটা আরও বেশি মজা লাগত। একটু ওই মাছের ওইটা একটু আমাকে দেন না, থ্যাংক ইউ। এখানে ভাজা মাছ আছে এবং রূপচাঁদা আছে, ইলিশ মাছ, আমি জানি না এটা কোন জায়গার ইলিশ, তবে যদি মেঘনার ইলিশ হয় তাহলে খুব ভালো, কারণ আমরা অলরেডি মেঘনা নদীতে আসি এখন। সো দেখা যাক খেয়ে।
কড়া ভাজি করছে, মাছ ভাজি সবসময় ভাজার অল্প কিছুক্ষণের মধ্যেই খেতে হয়, তো এটা ভাজছে মনে হয় আরও 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ার হয়ে গেছে হয়তো। গরম গরম খেতে পারলে আরও অনেক মজা লাগত। এবং মাছ, ইলিশ মাছ ভাজির তো আলাদা কোনো টেস্ট নাই, সব জায়গার ইলিশ মাছ ভাজি অনেকটাই একরকম। তবে ওনারা এক্সট্রা কিছু পেঁয়াজ বেরেস্তা দিছেন এটার উপরে, তো ইলিশ মাছটা আমরা খাইলাম। ইলিশ মাছটা আপনারা, ইলিশ মাছ তো ইলিশ মাছই, ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা, একটা বন প্লেট, হ্যাঁ ওইটা দেন। ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা, সো এটার স্বাদ সবসময়ই ভালো। যে ভাজা খেতে পছন্দ করেন সে ভেজে নেবেন, ভাজা দিতে বলবেন, যে রান্না খেতে পছন্দ করেন সেই যে এই ভুনাটা নিতে পারেন। আচ্ছা আমি একটু রূপচাঁদাও খাই। রূপচাঁদাটা কক্সবাজার গেলে খুব খাওয়া হয়, ঢাকায় খুব একটা খাওয়া হয় না। একেবারেই শুকনা শুকনা লাগতেছে, তাই একটু ডাল চচ্চড়ি দিয়ে একটু ভাত মেখে তারপরে খেয়ে দেখি। এই রূপচাঁদাগুলো আপনারা কোন জায়গা থেকে কালেক্ট করেন, বাজার থেকে কিনে নেন? বরিশাল এবং ঢাকা দুই জায়গা থেকে কিনে নেন। হ্যাঁ মাছ, মাছটা ফ্রেশ আছে। এটা অর্ডার নেয়ার পরে এই ভাজাটা হয়, তার আগে ভাজা হয় না। আচ্ছা, এবং ওনারা মাছটা না এভাবে পুরা মাছে দেখেন, একটু কাছের থেকে দেখেন, এরকম কুচি 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 করে কেটে তারপরে মাছটা ভাজে। তাতে কি হয়, মাছের মধ্যে এই যে হালকা যে মশলাটা দেয়, মশলাটাও ঢুকে এবং কোনো জায়গায় মনে হয় না যে এটার লবণ কম বা কিছু এরকম মনে হয় না। এরকম সুযোগ জীবনে একবার দুবারই আসে, তাই না? এবার আমি একটু কি খাবো বলুন তো, ইলিশ, ইলিশ খাই একটু। ইলিশে তো কোনো চামচ দেয়া নাই, আমি এই ইয়ের চামচটা ব্যবহার করি। এটা কি মাছ জানো বললেন? কোরাল মাছ। আপনারা রুই মাছটা করেন না? না, কেবিনে বিক্রি করেন না? কোথায়? এই জন্য কেবিনে বিক্রি করেন না। বাট আমার পছন্দের রুই মাছ, রুই মাছের বড় যে সাইজটা, নদীর রুই যেটা হয় পাওয়া যায় না। একটু মশলাও নেই, না মশলা ছাড়া তো ভালো লাগবে না। আমি অনেকগুলো আইটেম নিছি, আসলে এতগুলো আইটেম সাধারণত কেউ নেয় না সম্ভবত লঞ্চে উঠলে পরে, কিন্তু আমি নিছি আপনাদের দেখানোর জন্য। আপনারা যারা ভবিষ্যতে আমার ভিডিও দেখার পরে মানামি লঞ্চে ভ্রমণ করবেন, তারা জেনে গেলেন যে এখানকার, এখানে কী কী খাবার পাওয়া যায় এবং এখানকার খাবারের স্বাদ কেমন। ভাজা এবং ভুনা মাছের মধ্যে ভুনাটা বেশি মজা। এবং আমি জানি না এখানে কে শেফ, বাট যেই এই রান্নাগুলো করছে যিনি শেফ, অবশ্যই বলতে হবে যে তার রান্নার হাত খুবই ভালো, খুবই ভালো। কারণ
বেশ ঝাল, এটা ঝোলালা মাছটা, কিন্তু খুব সুস্বাদু মশলার মানে ফ্লেভারগুলো এত সুন্দরভাবে আসতেছে। একটা পারফেক্ট কম্বিনেশন হয়েছে মশলার। এবার আমি একটু রূপচাঁদা মাছটা নিতে চাই, আমি স্পুনটা একটু। এটা আসলে কীভাবে খাবো? এটা পুরাটা তো আমি নিতে চাচ্ছি না, 50% নেই, হাত দিয়ে ভেঙে না নেই। হাত দিয়ে ভেঙে নিলে ধরো তুমিও তো খাইয়া শেষ করতে পারবা না, যদি কিছু খাবার থেকে যায় সেটা আমরা ওনাদের সাথে একটু শেয়ার করতে পারবো, এই জন্য আমি হাত দিয়ে নিচ্ছি না ওইভাবে। আচ্ছা, রূপচাঁদা মাছের ভুনা মাথার সাইডের অংশ আমি নিয়ে নিলাম, একটু ঝোল নেই। রূপচাঁদা অনেকের পছন্দের মাছ, আসলে এগুলাই তো মানে রূপচাঁদা, তারপরে ধরেন শোল মাছ, তারপরে বড় সাইজের রুই, দেশি রুই, বড় বাই, এগুলাই তো একসময় ছিল আসলে, মানে মাছের রাজা হিসাবে এগুলাই ছিল, এগুলাই মানুষের পছন্দের মাছ ছিল। কই মাছ অরিজিনাল, যে অরিজিনাল কই যেটা ছিল, চাষের কই না, অরিজিনাল পাঙাশ, এগুলো দারুণ মাছ। এখন আমার ওই একটা ওয়ার্ডই মনে আসতেছে, যেই ওয়ার্ডটা আমি অনেক জায়গায় দেই, সুপার। এই মাছটা সুপার, তবে ঝাল ভালোই ঝাল। আচ্ছা, এখানে ঝাল যারা পছন্দ করেন তারা ভুনা মাছগুলো নেবেন, যারা ঝালটা একটু কম পছন্দ করেন, এই ঝালটা না মানে আপনার 12টা বাজায় দেওয়ার মতন ঝাল না, হালকা একটা মিষ্টি মিষ্টি ঝাল, মানে খাবেন আপনার মুখে রসে ভরে যাবে, আপনি আবার খেতে চাইবেন, এরকম একটা ঝাল। তারপরেও যদি অনেকেই আছে না যারা ঝাল খেতে পারেন না, তাদের জন্য ভাজা মাছের অপশন আছে, অথবা ওনাদেরকে বললে আমার মনে হয় ওনারা একটু কম স্পাইস করে এটা দেয়া সম্ভব না। দারুণ হয়েছে। 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত না খেয়ে বসেছিলাম, এই করিডোরটা খালি হয় যাতে এই কারণে, এবং এখানে বসে খাবো এই জন্যই, নাহলে আরও আগে খাওয়া হয়ে যেত। তো রান্না এত মজা, আমার মনে হইতেছে যে এই যে 12টা পর্যন্ত ওয়েট করা এটা সফল হয়েছে আর কি। আচ্ছা, এইবার আমরা নিচ্ছি কোরাল, নদীর কোরাল না সামুদ্রিক কোরাল? আমার কাছে চিতল মাছটা খুব ভালো লাগে, বড় চিতল করেন না আপনারা? হ্যাঁ, অনেক আর দামও নেয় অনেক বেশি না? এগুলো মাছ না বাংলাদেশ থেকে আস্তে আস্তে হারায় যাইতেছে, হারায় নতুন করে চাষের মাছ ঢুকতেছে, আমরা আগের মাছের স্বাদ এখন আর পাই না। আসলে একটু কোরাল খাই, প্রত্যেকটা মাছ মজা, একটু লেবু নেই, প্রত্যেকটা মাছ মজা। আমার কেন যেন মনে হইতেছে যে এই জায়গায় যে কয়টা মাছ আমি খেলাম ঝোলটা সেম, মাছটা আলাদা, এরকম কিছু। ঝোলটা এক, মানে ঝোলের মশলা টশলা সব কিছু এক, ঝোলের প্রসেসটা এক, মাছটা আলাদা করে ভেজে এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এরকম কিছু।
যাও সচরাচর কোনো রেস্টুরেন্টে, একই সাথে এত মাছ, এত বড় সাইজের মাছ এবং এত মজাদার মাছ পাওয়া দুষ্কর। আমি খুঁজছি অনেক, পাই নাই। পোড়াটা আমি আরও খাবো, কিন্তু আগে ভিডিওটা শেষ করে নিন। এটা মুরগির একটা স্পেশাল রান্না ওনাদের। এটা চিকেন আছে, আলু আছে, এটা সম্ভবত দেশি মুরগি অথবা পাকিস্তানি যে সোনালি মুরগি যেটা আছে ওইটা, দুইটার যে কোনো একটা। আলু দিয়ে রান্না করা হয়েছে, বেশ ঘন, ঝোলটা বেশ ঘন। আমি প্রথমে একটু আলু দিয়ে ঝোল দিয়ে মেখে খেয়ে দেখি কেমন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, মানে এখানে একজনই আছেন, আপনার কাছে জানতে চাই যে যদি আমাদের ভিডিও দেখার পরে কেউ আপনার কাছে রিকোয়েস্ট করে যে আমি এই স্টাইলে খাইতে চাই, তখন আপনারা কি অ্যারেঞ্জ করবেন? মানে কেউ যদি বলে যে আমি বারান্দায় বসে খাইতে চাই, কোনো সমস্যা নাই তো আপনাদের? ওকে, আপনারা পারবেন। এই যে হাসান ভাই আছে, হাসান ভাইকে বলবেন যে ভাইয়া আমি একটু ওই যে ফাহিম ভাইয়ের মতন করে বারান্দায় বসে খাইতে চাই, একটু ফিল নিতে চাই যে পাশে নদী, ওই যে দূরে গ্রাম দেখা যায়, টিম টিম করে লাইট জ্বলতেছে, তার সামনে আপনি বসে আছেন, আপনার সামনে প্রচুর পরিমাণে খাবার, হ্যাঁ, নদীর একটা ঝিরিঝিরি বাতাস, আশেপাশে দুই একজন দাঁড়ায় থাকবে, তারা একটু মানে আপনার খাবারগুলো এনে দিবে, তাদের সাথে আপনি একটু ডিসকাস করবেন, অন্যরকম একটা ভালো লাগা আর কি। চিকেনটা একটু মানে বাসায় মেহমান আসলে একটু চেষ্টা করা হয় না যে একটু ভুনা ভুনা করে একটু কষায় রান্না করা, চিকেনটা ওই টাইপের। ঝালের পরিমাণ ঠিকঠাক আছে, আমার জন্য ঠিক আছে, তো আপনারা তো জানেন যে আমি ঝাল কম খাই, তো মজার ঝাল আর কি। এই আইটেমটা নেই একটু, এইটা এটা জাল ফ্রাই, জাল ফ্রাই। এই মুরগিটা না ভেজে নেওয়া হয়েছে, আগের যে মুরগিটা ওইটা ভাজা ছিল না, এই মুরগিটা আগে ভাজা হয়েছে তারপরে রান্না হয়েছে। এটার মধ্যে আমি একটু মিষ্টি মিষ্টি একটা ভাব পাচ্ছি। এই মিষ্টিটা কোন মিষ্টি জানেন? পেঁয়াজ বেরেস্তার একটা মিষ্টি ভাব আছে, ওই মিষ্টি ভাবটা আমি পাচ্ছি, কারণ উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটানো। এটা খুব একটা ঝাল না, এটা ঝাল কম। একটু লাইট, ওইটা হচ্ছে একটু লাইট। এই মুরগির এই কারিটা হচ্ছে ঝাল ফ্রাইটা একটু একটু লাইট। এবার লঞ্চের ডাল, আমি একটু পাতলা ডালও খাবো। আগে একটু লঞ্চের ডাল খেয়ে নিই। আমার এই লঞ্চের ডালটা আমাদের খুব পছন্দের, আমার নানু রান্না করতেন, মানে নানুর বাড়ি ভোলা, তো নানুরা আবার খুব যাতায়াত করতো বাড়িতে, মানে ভোলায় বড় মামা নানু ওনারা খুব যাতায়াত করতো, তো বড় মামার এই ডালটা খেয়ে খুব পছন্দ হয়েছে, পরে নানু আবার এই স্টাইলের ডাল বাসায় রান্না করতো। আমরা বাসায় সবাই এই এই স্টাইলের ডালটাকে লঞ্চের ডাল বলি, যে এটা লঞ্চের ডাল রান্না করা হয়েছে। মোটামুটি দুজন মানুষ ৫০০ টাকার মধ্যে দুইটা মাছ, ভাত, ডাল, সবজি, এগুলো খাইলে ৫০০ টাকার মতন, ৫০০ সাড়ে ৫০০ টাকার মতন আসবে, অথবা মুরগি। আর ভরপুর খাইতে চাইলে যে আমি মুরগি নিব, মাছ নিব, দুই দুই তিন আইটেম, তাইলে আমার মনে হয় যে
1000 টাকার মধ্যে দুই আইটেমের মাছ একটা মুরগি বা তিন আইটেমের মাছ একটা মুরগি, ভাত ডাল সবজি, এগুলো 1000 টাকার মধ্যে 1000 থেকে 1100 টাকার মধ্যে আপনাদের খাওয়া হয়ে যাবে দুজন মানুষের। যদি আপনি সিঙ্গেল হন তাহলে আসলে এত কিছুর দরকার নাই, তাহলে যে কোনো একটা মাছ ডাল ভাত সবজি এগুলো হলেও হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো 300 থেকে 350 টাকায় একজন মানুষের খাবারের খরচ। এবং খাবারের যা আমি টেস্ট যেরকম পাইলাম, অল্প একটু ভাত ডাল খাই, টেস্ট যেরকম পাইলাম তাতে, হ্যাঁ ঠিক আছে, তাতে আমার মনে হয় যে এই 1000 টাকা বা 500 টাকা খরচ আপনারা করতেই পারেন। এতে আপনাদের মনে হবে না খরচ করার পরে যে আহারে কী খাইলাম, 1000 টাকা গেল গা, এরকম আপনাদের মনে হবে না। আপনারা খুব স্বাচ্ছন্দ্যে খাবারটা খেয়ে ওই আরাম করতে করতে, মানে দেখতে দেখতে আপনারা বরিশাল পৌঁছায় যাবেন। আপনারা দেখবেন যে আপনাদের ভালোই লাগতেছে। লঞ্চে কিন্তু গরুর মাংস পাওয়া যায় না, খাসি হয় তাও মনে হয় খুব একটা হয় না, প্রতিদিন হয় না। একটু রূপচাঁদাটা দেন না, তো আপনারা অবশ্যই মানামি লঞ্চে আসবেন। আসার আগে একটু জেনে নেবেন যে লঞ্চটা ঢাকা থেকে কবে কবে ছাড়ে, কোনো মাসে জোর সংখ্যাগুলো, জোর তারিখগুলো যেগুলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এইসব ডেটগুলোতে ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়, আবার বরিশাল থেকে আসে বেজর ডেটে। আবার ঠিক ওইভাবেই কোনো মাসে দেখা যায় যে ঢাকার থেকে বেজর ডেটে রওনা দিছে, বরিশাল থেকে জোর ডেটে এটা ঢাকায় ব্যাক করছে। তো আপনারা ঢাকার থেকে যখন যাবেন সেটাও জেনে নেবেন, বরিশাল থেকে যখন আসবেন সেটাও আপনারা জেনে নেবেন। এবং অবশ্যই অবশ্যই কমপক্ষে, এটা আমার সাইড থেকে সাজেশন, 4 দিন আগে আপনারা টিকিট বুক করবেন, 4 দিন, নাইলে কিন্তু আপনি রিক্সের মধ্যে থাকবেন যে আপনি টিকিট পাবেন কি পাবেন না, বা আপনি যেই কেবিনটা চান সেই কেবিনটা পাবেন কি পাবেন না, এটা একটা রিক্স থেকে যাবে যদি আপনি 4 দিন আগে না করেন। এবং টিকিট বুক দেওয়ার জন্য আপনার সদরঘাট পর্যন্ত বা বরিশাল অফিস পর্যন্ত, ঢাকা অফিস পর্যন্ত আপনার যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অ্যাপস আছে ওনাদের, এমভি মানামি, এই অ্যাপসটা নামাবেন। অ্যাপসে দেখবেন যে সব কিছু ডিটেইল দেওয়া আছে, জাস্ট আপনি ফেসবুক বা গুগল আইডির সাথে এটা একটু লিঙ্ক করে নিয়ে একটা লগ ইন করে ঢুকে যাবেন। ঢুকে ওইখানে যে ডেট আছে, বরিশাল থেকে কবে যাবে, ঢাকা থেকে কবে আসবে, ওইখানে কেবিন, কোন কেবিনটা খালি আছে কোনটা খালি নেই, এই প্ল্যানটাও, সিট প্ল্যানটাও আপনারা দেখতে পারবেন। আপনারা অবশ্যই অবশ্যই মানামি লঞ্চে ভ্রমণ করবেন একবার হইলেও, বরিশালে অথবা বরিশাল থেকে ঢাকায়। এবং এই আইটেমগুলোর মধ্যে থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো আইটেম নিঃসন্দেহে আপনি খাইতে পারেন। আপনার মনে হবে না যে এটা কী খাইলাম, ওটা মনে হবে না। ওটা একসময় হয়তো ওরকম ট্রেন্ড ছিল, কিন্তু এখন আর লঞ্চে ওরকম নাই, এখন লঞ্চের খাবার অনেক মজা। শেষ হয়ে গেল, যা আছে আরও 5 জন খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতন ভিডিও শেষ করি। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই যদি আপনি বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকায় যাতায়াত করেন, সেক্ষেত্রে একবার হলেও আপনি মানামি লঞ্চের সার্ভিসটা নিয়ে এবং এই খাবারগুলোর মধ্যে যে কোনো একটা দুইটা পছন্দের খাবার আপনি একটু চেখে দেখেন, আমার মনে হয় যে আপনার ভালোই লাগবে। এবং আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আমাদের সাথে কমেন্ট সেকশনে আপনি শেয়ার করতে পারেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। এই পরিবেশ থেকে আসলে যেতে ইচ্ছা করতেছে না, এখানে আমরা বসবো, এখন ক্যামেরা অফ হয়ে যাবে কিন্তু আমরা বসবো, আপনাদের ভাবি বসবে, আমরা একটা হেভি একটা ডিনার করবো, ডিনার করে আমরা এখানেই আসলে রাত কাটাই দিব হয়তো। পাশেই আমাদের কেবিন, এই যে দেখো 318 আমাদের ডাবল কেবিন, ডাবল এসি কেবিন। ভাইয়া একটু পানি খাওয়ার ব্যবস্থা করেন আমার জন্য। আল্লাহ হাফেজ।